শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে করোনা আক্রান্ত শ্বশুরকে পিঠিয়ে করে হাসপাতালে নিয়ে গেলেন আসামের এক নারী। আবারও মিয়ানমারের সেনাবাহিনী এবং গ্রামবাসীর সংঘর্ষে নিহত 20। এবার ইসরায়েলি জাহাজের পণ্য খালাসে অস্বীকৃতি জানালো মার্কিন বন্দর শ্রমিকরা। হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। 10 লাখ ফিলিস্তিনিকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে ইসরায়েল। চীনের আগ্রাসন মোকাবেলা করতে অত্যাধুনিক সাবমেরিন কিনছে ভারত। এবং সবশেষ থাকছে, তেল গ্যাস বিক্রিতে ডলার ব্যবহার করবে না রাশিয়া, বলল পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনাক্রান্ত শ্বশুরকে পিঠে করে হাসপাতালে নিয়ে গেলেন ভারতের আসাম রাজ্যের এক নারী। রাজ্যের নওগাঁ জেলার বাসিন্দা ওই নারীর নাম নিহিরিকা দাস। শ্বশুরকে পিঠিয়ে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া নিহিরিকা দাসের এই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। আসামের অভিনেত্রী থেকে বিহার, মুম্বাই, চেন্নাইয়ের অনেক মানুষ প্রশংসা করছেন এই নিহিরিকার। কিন্তু জনপ্রিয়তা ভাইরাল হওয়া মানুষের কুর্নিশে আপাতত পাত্তা দেওয়ার অবস্থায় নেই, কারণ তিনি নিজেই কোভিড আক্রান্ত। জানা গেছে কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন স্বামী সুরজ। জেলার ভাটিয়ারের বাড়িতে 75 বছর বয়সী শ্বশুর ধূলেশ্বরের দেখভাল, সংসারের সামলানো সব কাজে নিহিরিকা একাই করেন। শ্বশুরের জ্বর এবং কোভিডের উপসর্গ দেখা দেয়ায় পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার জন্য অনেকের সাহায্য চেয়েও পাননি তিনি। তাই পিঠে করেই তিনি রওনা হন স্থানীয় রাহা স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে ধূলেশ্বরের কোভিড ধরা পড়ে তারও। স্বাস্থ্যকেন্দ্র থেকে ধূলেশ্বরের হাসপাতাল এবং নিহিরিকাকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। কিন্তু অসহায় শ্বশুরকে একা ছাড়তে রাজি হননি নিহিরিকা, বসে থাকেন স্বাস্থ্যকেন্দ্রে। শেষ পর্যন্ত দুজনকে অ্যাম্বুলেন্সে ভোগেশ্বর ফুকনানি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন একজন চিকিৎসক। মিয়ানমারে ফের সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটল। এবার আইওয়ারদি অঞ্চলের কিয়ানপাও জনপদে হেলুয়াসি গ্রামের দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 20 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আজ শনিবার এই ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে গত 2 মাসের মধ্যে এটি সবচেয়ে বেশি বেসামরিক মৃত্যুর ঘটনা। এর আগে 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে সেনাবাহিনী এবং পুলিশের হাতে প্রায় 845 জন নিহত হয়েছেন বলে একটি সক্রিয় কর্মী দল দাবি করে। উল্লেখ্য, গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচনী সরকার কুৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয় সে দেশের সেনাবাহিনী। তারপর 4 মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনও জান্তা বাহিনী দেশটি পুরো নিয়ন্ত্রণ করতে পারেনি। আমেরিকার উকল্যান্ড বন্দরের শ্রমিকরা ইহুদিবাদী ইসরায়েলের একটি কার্গো জাহাজের মালামাল খালাস করতে অস্বীকৃতি জানিয়েছে। ফিলিস্তিনিদের উপর বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী ইহুদিবাদীদের বয়কটের যে ডাক দেওয়া হয়েছে তাতে সাড়া দিয়ে উকল্যান্ড বন্দর শ্রমিকরা ওই পদক্ষেপ নেন। ফিলিস্তিনিপন্থী আমেরিকার বিক্ষোভকারীরা অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলি বাহিনী সেনাদের বর্বর আগ্রাসনের প্রতিবাদে উকল্যান্ড বন্দরে ইসরায়েলি জাহাজ নোঙ্গর এবং খালাস করা নিষিদ্ধ করেন, ফলে জাহাজটি উকল্যান্ড বন্দর ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এ সময় বন্দর শ্রমিকরা এবং অন্যান্য বিক্ষোভকারীরা মিলে সেখানে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। টানা 11 দিন যুদ্ধের পর মে মাসের 3য় সপ্তাহে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় উদযাপনের রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা। তবে এবার হামাস জানিয়েছে যে ইসরায়েল তাদের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। গত মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের সময় হামাসের ওই টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করা ইসরায়েলের অন্যতম লক্ষ্য ছিল বলে জানিয়েছেন দেশটি। তবে শনিবার একটি বক্তৃতায় হামাসের নেতা ইয়াহিয়া সিনুয়া ইসরায়েলের সামরিক লক্ষ্য হামাস কীভাবে ব্যর্থ করে দিয়েছে তা আলাদা আলাদাভাবে তালিকা করে তুলে ধরেন। বিবিসির মধ্যপ্রাচ্য সম্পাদক সেবিস্টিয়ান আশাই বলেছেন, হামাস নেতা সিনুয়ার তার ওই বক্তৃতায় হামাসের দিক থেকে আবার বিজয় দাবি করেছেন। সিনুয়ার বলেন, ইসরায়েল তাদের সুড়ঙ্গ নেটওয়ার্কের 3% কম ধ্বংস করতে পেরেছে।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের হামাস প্রায় 14 বছর ধরে গাজা শাসন করছে। ইসরায়েল বিমান হামলা চালিয়ে তাদের নজিরবিহীন ক্ষতি সাধন করতে পেরেছে বলে নেতানিয়াহু প্রশাসনের ইতিমধ্যে করা দাবির সঙ্গে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বক্তব্য নিঃসন্দেহে বিপরীত। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় থেকে প্রায় 10 লক্ষ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েল। এর মধ্যে ইসরায়েলের কারাগারে মৃত্যুবরণ করেছে 226 জন। শনিবার ফিলিস্তিনের স্থানীয় একটি বেসরকারি সংস্থা এই তথ্য জানিয়েছে। একটি বিবৃতিতে বন্দী এবং সাবেক বন্দী বিষয়ক ডেইনি অ্যান্ড এক্স ডেইনি কমিশন জানিয়েছে, এই 10 লাখ গ্রেফতারকৃতদের মধ্যে 17,000 নারী এবং 50,000 শিশু রয়েছে। এছাড়া ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে 54,000 প্রশাসনিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই প্রশাসনিক গ্রেফতারি পরোয়ানা নীতির ফলে বিচার এবং অভিযোগ গঠন ছাড়াই ইসরায়েল গ্রেফতারকৃতদের বন্দিত্বের মেয়াদ বাড়াতে পারে। এনজিওটি আরও জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতারকৃত সবাই বিভিন্ন ধরনের শারীরিক, মানসিক নির্যাতন এবং নিষ্ঠুর আচরণের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ফিলিস্তিনিদের কারাবন্দী হিসেবে রাখা এনজিওটির জানিয়েছে, বর্তমানে দখলদার ইসরায়েলের কারাগারে প্রায় 4,500 ফিলিস্তিনি বন্দী আছে। এর মধ্যে 41,000 নারী, 114 জন শিশু এবং 440 জন প্রশাসনিক আদেশের বন্দী রয়েছে। উল্লেখ্য, 1967 সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপদ্বীপ দখল করে নেয়। যদি 1979-80 সালে মিশরের সঙ্গে এক চুক্তি শান্তি চুক্তির পর ইসরায়েল সিনাই উপদ্বীপ মিশরকে ফেরত দেয়। সম্প্রতিকালে চীনের সঙ্গে ভারতের যে সংঘাতের আবহ তৈরি হয়েছে তাতে চীনকে টেক্কা দিতে মাঠে নেমেছে নয়াদিল্লি। আর সেজন্যই আগামীতে চীনা আগ্রাসন মোকাবেলা করতে ভারত আধুনিক সাবমেরিন তৈরিতে নজর দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কৌশলগত সহায়তা মডেলের আওতায় ভারতের নৌবাহিনীর জন্য 43,000 কোটি ব্যয়ে 6টি অত্যাধুনিক সাবমেরিন তৈরির ছাড়পত্র দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নতুন এই ডুবোজাহাজে এয়ার ইন্ডিপেন্ডেন্ট পপুলেশন ব্যবস্থা থাকবে, ফলে পানির নিচে নৌবাহিনীর ক্ষমতা আরও বৃদ্ধির পাশাপাশি চীনের ক্রমবর্ধমান ডুবোজাহাজের মোকাবেলা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নৌবাহিনীর শক্তি বাড়াতে প্রজেক্ট 75 ইন্ডিয়া প্রকল্পের আওতায় 6টি সাবমেরিন তৈরির অনুমোদন দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যতম বড় কর্মসূচি হতে চলেছে এই 6টি ডুবোজাহাজ তৈরির কাজ, যা দ্রুত ভারতে নতুন প্রযুক্তি আনা এবং ভারতে ডুবোজাহাজ তৈরির পথ প্রশস্ত করবে। কৌশলগত দিক থেকে এই কর্মসূচির ফলে ভারতে আমদানির নির্ভরতা কমে যাবে এবং আরও আত্মনির্ভর হয়ে উঠবে। কর্মকর্তারা জানিয়েছেন, 30 বছর ধরে ডুবোজাহাজের সংখ্যা বাড়ানোর কর্মসূচির আওতায় সেই ডুবোজাহাজ কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। 1999 সালে যে কর্মসূচিতে অনুমোদন দিয়েছিল সুরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটি, সেই কর্মসূচিতে অবশ্য ডুবোজাহাজ হাতে আসতে বেশ কিছুটা সময় লাগবে। মোটামুটি 10 বছর পর প্রথম ডুবোজাহাজটি পাবে ভারতীয় নৌবাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে অর্থনৈতিক এবং রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে ডলারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মার্কিন সরকার। সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক ফোরামে বার্ষিক সম্মেলনে দিয়ে বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন একথা বলেন। তিনি বলেন, মার্কিন আচরণের কারণেই মস্কো অন্য কোনো মুদ্রায় তেল ঘ্যাস বিক্রির চিন্তা করছে। প্রেসিডেন্ট পুতিন বলেন, যদি রাশিয়ার কোম্পানিগুলো তেল এবং ঘ্যাস অন্য কোনো মুদ্রায় বিক্রি করা শুরু করে তাহলে তা হবে মার্কিন ডলারের জন্য মারাত্মক বিপর্যয়। রুশ প্রেসিডেন্ট সরকারই বলেন, রাশিয়ার উন্নয়ন ঠেকাতে আমেরিকা ডলারকে অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর আগে বৃহস্পতিবার রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নুবাক বলেন, তেল এবং ঘ্যাস সমৃদ্ধ এই দেশটি শীঘ্রই ডলারের সংশ্লিষ্ট অপরিশোধিত তেলের চুক্তি থেকে সরে যাবে যদি কিনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।